টাকা দিয়েছে অল্প অল্প করে টাকা দিচ্ছে এটা আপনার কথাবার্তাটা ঠিক নাই অল্প অল্প করে টাকা আপনার রিপোর্টার কথাবার্তাটা ঠিক করে ভদ্রভাবে বল্লেছেন আগে বললে আপনি <laughs> আপনি <laughs> 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 <laughs>

মামলায় রাজ্যের দুশো জন প্রাথমিক শিক্ষকের মধ্যে উত্তর দিনাজপুর জেলার চল্লিশ জন প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করে হাইকোর্ট বুধবার ডেট দুর্নীতির এই খবর করতে রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামে যান সাংবাদিকেরা অভিযোগ দেবব্রত দাস নামে এক যুবক প্রাথমিক স্কুলে চাকরির জন্য টাকা দিয়েছিলেন পরে যদিও তিনি পুলিশের চাকরি পেয়ে যান কিন্তু টেট দুর্নীতির এই চাকরি দেওয়ার প্রতারণা চক্রের খবর করতে গেলে দেবব্রত দাস ও তার পরিবারের লোকেরা সাংবাদিকদের উপর আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয় এবিপি আনন্দের সাংবাদিক সুদীপ চক্রবর্তীর রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে বাজিতপুরে ছুটে যান উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক আলিফ মিত্র সাংবাদিক কৌশিক সেন সহ অন্যান্য সাংবাদিকেরাও পুলিশ গ্রেফতার করে দেবব্রত দাস নামে ওই যুবককে অপরদিকে গুরুতর আহত সাংবাদিক সুদীপ চক্রবর্তী সহ অন্যান্য সাংবাদিকদের চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এদিকে সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রায়গঞ্জ পুরসভার উপপ্রশাসক অরিন্দম সরকার ঘটনার তীব্র নিন্দা করছেন তিনি

ওর বাবা আমার সাথে চাকরি করতো আচ্ছা আপনি কোথায় চাকরি করতেন এই গোয়ালগাঁও প্রাইমারি প্রাথমিক গোয়ালগাঁও প্রাথমিক বা ছেলের প্রাথমিক উচ্চ প্রাথমিকের জন্য টাকা দিয়েছিলেন টাকা দিনে তো কথা হয়েছিল আচ্ছা তার মধ্যে তো ডাবল বিপি হয়ে গেল তারপরে টাকা দিয়ে দেবো কি জন্য বিপিও কি টাকা দিয়ে হয়েছে না দিই অনেক পয়সা লাগে এখানে কোনো এখানে কোনো টাকা লাগে এখানে কোনো টাকা লাগে না না ওখানকার টাকার কথা বলছিলেন আপনারা ভুলভাল প্রশ্ন করছেন বুঝলেন

উল্টা পাল্টা প্রশ্ন করছেন আপনি টাকা দিয়েছে অল্প অল্প করে টাকা দিচ্ছে এটা আপনার ঠিক নাই অল্প অল্প করে বাবাকে আপনি কথা ঠিক করে ভদ্রভাবে বল্লেছেন আগে বললে না না করা হয়েছে দেখুন গণতন্ত্রের চতুর্থ পিলার সাংবাদিকদের যে সেই সংবাদ মাধ্যমকে কিন্তু আজকে আক্রান্ত হতো রায়গঞ্জের বাজিতপুর এলাকাতে এখানে একজন দশ লক্ষ টাকা দিয়েছিল যে চাকরির জন্য প্রাথমিকে পরবর্তী সময়েতে সেই ব্যক্তি পুলিশে চাকরি পেয়ে যায় সাংবাদিকরা খোঁজ নিতে চায় যে সেই ব্যক্তি তার দশ লক্ষ টাকা দিয়েছিল সে টাকা ফেরত পেয়েছে কিনা বা তিনি টাকা দিয়েছিলেন কিনা যখন সেই খবর নিতে যায় সে সময়তে সাংবাদিকদের উপর হঠাৎ করেই যে ব্যক্তি টাকা দিয়েছিলেন তিনি চড়াও হন প্রথমে তিনি কিন্তু নিজেই স্বীকার করেছিলেন যে তিনি টাকা দিয়েছেন পরবর্তীতে তিনি যখন বুঝতে পারেন যে যেহেতু তিনি পুলিশে চাকরি করেন সেই জন্য তার হয়তো এই টাকা দেওয়ার কথা বলাটা সঠিক হয়নি সেই কারণে তিনি তখন হঠাৎই সাংবাদিকদের উপর চড়াও হন হয়ে তিনি সাংবাদিকদের এক এক করে মারতে আরম্ভ করেন এতে আমাদের বেশ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছে কারো মাথা ফেটেছে কারো ঘাড়ে লেগেছে সে কেউ বমি করছে এরকম কয়েকজন সাংবাদিককে আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি একই সাথে উত্তর দিনাজপুরের পুলিশ সুপারকে রায়গঞ্জ থানাকে আমরা জানিয়েছি প্রেস ক্লাবের পক্ষ থেকে সেই ক্ষেত্রে সাথে সাথে উত্তর দিনাজপুরের পুলিশ সুপার ব্যবস্থা নিয়েছে একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং এই ঘটনাতে আমরা আরও একজনকে আটক করার জন্য দাবি করেছি আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে কিছুক্ষণ পরে গোটা বিষয়টি খোঁজ খবর নেওয়ার পরে মেডিকেলের রিপোর্ট নিয়ে থানায় অভিযোগ জানাবো আমরা শুনেছি এটা একটা জঘন্যতম অপরাধ সংগঠিত করেছে ব্যক্তি স্বার্থে এই ঘটনা ঘটিয়েছে কিছু মানুষ আমাদের এসপি সাহেবও এই ব্যাপারে ইনফর্ম আছেন উত্তর দিনাজপুর জেলার এসপি মাননীয় সানা আক্তার সাহেব তিনি এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা আমাদেরকে বলেছে এবং আমরা খবর পাওয়ার সাথে সাথে হসপিটালে এসেছি দেখছি তাদের সুচিকিৎসার ব্যবস্থা এখানে করা হয়েছে এবং যা যা চিকিৎসা ব্যবস্থা যেভাবে লাগবে আমরা সাংবাদিক ভাইদের সবার পাশে আছি যেভাবে আমরা বরাবরই আমাদের সাংবাদ সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদেরকে তাদের পাশে থেকে এই গণতন্ত্র রক্ষার ব্যাপারে আমরা বদ্ধপরিকর সেই ব্যাপারে আমরা সর্বতভাবে সবার পাশে আছি এবং আমরা সামাজিক জীব হিসাবেও তাদের পাশে আছি তাদের ব্যাপারে আমরা সমব্যার্থী এবং আইনগতভাবে আপনারা নিশ্চিত থাকুন এই ব্যাপারে আমাদের জেলা প্রশাসন শক্ত পদক্ষেপ নেব